যে মীরাবাঈ ছোটবেলা থেকে এত গীতিধারীর সেবা করল, এত পূজা অর্চনা করল, তার তো মা কম ভাগ্যের কথা নয়, তিনি আবার ভগবানকেও পেলেন। আচ্ছা মাইরা, ইনি কে ছিলেন? না মাইরা, উনি ছিলেন দ্বাপর যুগে শ্রীমতী রাধা রানীর কাকার মেয়ে। নাম কি? না, রাধারানীর বাবা হচ্ছে বৃষভানু রাজা, আর বৃষভানু রাজার ভাই হচ্ছে চন্দ্রভানু, আর চন্দ্রভানুর মেয়ে হচ্ছে চন্দ্রাবলী। সে চন্দ্রাবলী ছিল মা গো। তাহলে চন্দ্রাবলী মীরা হলো কেন মাইরা? না, চন্দ্রাবলী একদিন কি করেছে, গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে আজকে তুমি সুন্দর করে কুঞ্জটা সাজিয়ে রাখবে, আমি তোমার কুঞ্জে আসব আর তুমি আমার সেবা করবে। ভালো কথা। আজকে রাধারানী কি করেছেন মা? গোবিন্দ আসবেন তো, আজকে সেই অপেক্ষাতে সুন্দর করে ফুল দিয়ে মালা গেঁথেছেন, চন্দন ঘর্ষণ করেছেন, তাম্বুল সাজিয়েছেন, বিছানাটা মাইরা ফুলের বিছানা, ফুলের বালিশ, ফুলের মশারি, কেন না নরম, যাতে ভগবানের না লাগে। তা আজকে সুন্দর করে রাধারানী কুঞ্জ সাজিয়ে তিনি বসে রয়েছেন মা। কেমন ভাবে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিল হে চাই যারে তোমরা তোমরা, অমায়রুল ধ্বনি, তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া
ভগবান তখন বলছে যে শোনো চন্দ্রা,
আমি কালকে তোমার কুঞ্জে আসব। চন্দ্রাবলী বললেন, না গোবিন্দ, আজকে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তুমি আমার কুঞ্জে এসো। এই বলে ভগবানকে আজকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাহলে দেখুন, আজকে রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা ছিল, আর এইদিকে তো বাবা সকাল হয়ে গেছে, এইদিকে সকাল হয়ে গেছে, রাধারানী তিনি একা কুঞ্জে বসে আছেন, একা কুঞ্জে বসে আছেন, গোবিন্দ এলো না, প্রাণ গোবিন্দের জন্য আমি এত এত সুন্দর করে সাজালাম, আমি ফুলের মালা গেঁথেছি গোবিন্দকে পড়াবো বলে, কিন্তু এখনো কেন গোবিন্দ আসছে না, চারিদিকে রাধারানী তাকাচ্ছেন। আর এমন সময় বাবা দেখুন, সকাল তো এদিকে হয়ে গেছে, এবার কাটা ঘায়ে যেমন নুনের ছিটা নাই না, তেমন চন্দ্রাবলী এসে রাধারানীর কানে কানে বলছে, হ্যাঁ রে এই রাধে, তা কালকে তুই যে তোর কুঞ্জে রাধারানী যে বলেছিল, ভগবান যে বলেছিল তোকে গোবিন্দ যে তোর কুঞ্জে আসবে, তা তোর কুঞ্জে কি এসেছিল নাকি? রাধারানী তখন মনের মধ্যে ব্যথা নিয়ে বলছি, না রে আমার কুঞ্জে কাল গোবিন্দ আসেনি রে, আসেনি আমার কুঞ্জে কাল গোবিন্দ। তখন বলছে, আচ্ছা যদি তোর কুঞ্জে গোবিন্দ যদি আর না আসে কোনোদিন, তখন যেই এই কথা বলেছে অমনি রাধারানী বললো, কি বললো, কি বললি তুই? আমি বৃষমানুরাঙ্গিনী, আমি কৃষ্ণ বক্ষ বিলাসী, আমি শ্যাম সরোবরের মরানিনী, আর আমার সামনে দাঁড়িয়ে বলছিস গোবিন্দ আসবে না। শোন, আজকে তুই আমার মনের ব্যথাটা বুঝলি না, আমি কত কত আকাঙ্ক্ষায় আমি তার উদ্দেশ্যে নয়ন পানে তাকাচ্ছি, আর আজকে তুই আমার মনের ব্যথাটা বুঝলি না। শোন, আমি যেমন কাল রাত্রে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি, তাই আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি, বলি একদিন আমার মতো কাঁদতে হবে, হরি বল হরি বল কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে, কৃষ্ণ কৃপা কর বলি আমার মতো কাঁদতে হবে, কৃষ্ণ কৃপা কর বলি আমার মতো কাঁদতে হবে। দাইছি মাইরা, ওই যে রাধারানী বললো না একদিন আমার মতো তোকে কাঁদতে হবে, সেই চন্দ্রাবলী কলিযুগে হয়ে নেমে এলেন, যার নাম হচ্ছে আজকে মীরাবাই। সেই মীরাবাই আজকে চলেছেন মাইরা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলেছেন, যেমন মেয়েরা বিবাহের পরে শ্বশুরবাড়ি যায় তেমন তিনিও চলেছেন আজকে। আর এইদিকে সবাই বলছে আজকে, দেখো मीरा चले ससुराल रे, मीरा चले ससुराल रे, मीरा चले ससुराल रे, मीरा चले ससुराल रे, चले मारी गुफा ससुराल, मेरे कन्हाई हंस के बोले मेरे।
देखो मीरा चले ससुराल रे, देखो मीरा चले ससुराल रे, देखो मीरा चले ससुराल। শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলেছেন মাইরাজকে, শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলেছে, আর দেখতে দেখতে সে শ্বশুরবাড়ির দরজার কাছে দাঁড় করিয়েছে পালকিটা। আর যত শ্বশুরবাড়ির দাস দাসী পাড়া প্রতিবেশী সবাই ছিল, সবাই ছুটতে ছুটতে যাচ্ছে, সবাই ভাবছে যে বউ এসেছে, বউ দেখবো বউ দেখবো, চলো চলো আমরা। যেই মীরাবাই তিনি পালকি থেকে নেমেছে, অমনি সবাই দেখে অবাক, সবাই বলছে যে এত সুন্দর নারী আমরা জীবনে কোনোদিন দেখিনি, সবাই বলা বলি করছে। এবার নিয়ম আছে মায়েরা, আপনারা দেখবেন এইখানে, আপনাদের এখানে যদি কোনো বিবাহ হয়, বউ এসে আগে কী করে, আপনাদের এখানে যদি কোনো মন্দির থাকে প্রণাম করবে, তারপর হরি মন্দিরে প্রণাম করে তারপর শ্বশুর বাড়ি যায়, কি মায়েরা তাই তো নাকি? তাই আজকে মীরাবাইকে নিয়ে যাওয়া হলো সেই শ্বশুরবাড়ির কুলদেবী মা ভবানী, মা ভবানীর মন্দিরে আজকে মীরাবাইকে নিয়ে যাওয়া হলো। মীরাবাই মাকে হাত জোড়ো করে প্রণাম করল। এইবার কুলগুরু রয়েছেন বাবা রুদ্রদেব, তিনি কুমার ভোজকে আশীর্বাদ করলেন, দীর্ঘজীবী হও কুমার ভোজ। মীরাবাই প্রণাম করলেন, তাকে বললেন সৌভাগ্যবতী ভব। কিন্তু হঠাৎ এমন সময় রুদ্রদেব হাসতে হাসতে মায়ের চরণে দেওয়া জবা ফুল রক্তে ভিজিয়ে, আর কুমার ভোজের হাতে দিয়ে বলছে, এই নাম হলো কুমার ভোজ, তুমি মাথায় তোলে না। কুমার ভোজ সেই ফুল শ্রদ্ধা সহকারে তিনি মাথায় তুলে নিলেন, বললেন তোমার জন্য, তোমার জন্য আমি 108টা ছাগল বলি দিয়েছি, শুধু তোমার যশ প্রতিষ্ঠা যেন বৃদ্ধি হয়। এইবার সেই রক্তি মাখা জবা ফুল বাবা মীরাবাইয়ের হাতে দিয়ে বলছে, এই না, এই নাও ধরো বৌমা, তুমি মাথায় তোলে না। মীরাবাই হাত জোড় করে বলছে, ক্ষমা করবেন বাবা, ওই জীব রক্তে মাখা জবা ফুল আমি নিতে পারব। কুমার ভোজের আশেপাশে যারা ছিল তারা সবাই চমকে উঠল। রুদ্রদেব বললেন, কি বললে তুমি, তুমি মায়ের চরণে দেওয়া জবা ফুল তুমি মাথায় নিতে পারবে না? তখন মীরাবাই বলছেন, দেখুন গুরুদেব, আপনি হয়তো ভুল বুঝছেন, আপনি এক্ষুনি আমাকে মায়ের চরণে দেওয়া জবা ফুল আমায় দিন, আমি এক্ষুনি শ্রদ্ধা সহকারে মাথায় তুলে নেব, কিন্তু জীব রক্তে মাখা জবা ফুল আমি নিতে পারব না। ওটা যে হিংসাত্মক, জীবকে হত্যা করা হয়েছে, এর দ্বারা জগতের কল্যাণ হতে পারে না গুরুদেব, পারে না। রুদ্রদেব বললেন, তুমি কি আমাকে শাস্ত্র শোনাচ্ছ নাকি? কুমার ভোজ বললেন, গুরুদেব, ও বাচ্চা মেয়ে তো আপনার মতো শাস্ত্রক নয়, গুরুদেব আপনার মতো শাস্ত্রক নয়। রুদ্রদেব বললেন, শোনো কুমার ভোজ, তুমি যদি ভালো চাও তোমার স্ত্রীকে তুমি বুঝিয়ে না, আমি গে এই রাজ্যে আমার কথায় লোকে ওঠে আর বসে। ঠিক আছে গুরুদেব, তাই হবে, তাই হবে গুরুদেব, তাই হবে, চলো মীরা, চলো চলো চলো। তাই মীরাবাইকে বাড়িতে নিয়ে এলেন। এইবার বিবাহের কিছুদিন পরে স্বামী তার স্ত্রীকে বলছে যে, আচ্ছা মীরা, তুমি তো দিন রাত্রি গিরিধারীর সেবা করো, পূজা অর্চনা করো, আমি তোমার স্বামী, তুমি আমার কাছে যাই চাইবে আমি তোমায় তাই দেব, তোমার কি কোনো ইচ্ছা আছে, তুমি কি কিছু চাও? তখন বলছে যে, আপনি যদি আমায় কিছু দিতে চান তাহলে
আমার এই গিরিধারীর জন্য একটা মন্দির করে দিতে হবে। বেশ, তুমি যখন বলছো একটা মন্দির করে দিতে হবে, আমি তাই করব। তা স্ত্রীকে কথা দিলেন মায়েরা। কিছুদিন পরে কয়েক লক্ষ টাকা খরচ করে সুন্দর একটা মন্দির তিনি গড়ে তুললেন। সেখানে সিংহাসন তৈরি হলো, ভগবানকে প্রতিষ্ঠা করা হলো। মীরাবাই কি করে না, একা গোবিন্দের নাম করে, আর মা ভবানীর মন্দিরে সবাই আসে। এইবার মা ভবানীর মন্দিরে যারা যারা আসতো বাবা, তারা সবাই মিলে এক এক করে সবাই মীরাবাইয়ের মন্দিরে যায়, ভিড় হয়, সবাই মীরাবাইয়ের গান শুনতে বসে থাকে মায়েরা। এখন এইদিকে রুদ্রদেব, সে তো মনে প্রাণে জ্বলে যাচ্ছে বাবা হিংসা। মা ভবানীর মন্দিরে ভিড় হচ্ছে না, আর ওই ডাকিনী শাকিনী ওর মন্দিরে ভিড় হচ্ছে। নিশ্চয় কোনো ও জাদু জানে। হ্যাঁ, নিশ্চয় ও জাদু জানে। এবার মাইরা মীরাবাইয়ের ননদি, মানে ননদ ছিলেন মাইরা উদাবাই, আর কুমার ভোজের ভাই বিক্রম সিংহ, মানে ভাই বোন। এবার দুজনে মিলে যুক্তি করেছে গুরুদেবের কাছে। আসছে, বলছে গুরুদেব বলুন তো, বলুন তো এই ডাইনি মীরাবাইকে কিটা করা যায়। রুদ্রদেব বলে এক কাজ করো উদা, তুমি পারবে, পারবার মন্দির থেকে ওই বিগ্রহটাকে সরিয়ে ফেলতে। ঠিক আছে গুরুদেব, আপনি আমায় যাই বলবেন আমি তাই করব। তাহলে তোর উপর রইল এই কাজ, আর রাতের বেলা এই কাজটা তোকে করে ফেলতে হবে। ঠিক আছে গুরুদেব। তাই মাইরা আজকে রাতের বেলায় মীরাবাই গিরিধারীকে সেবা দিয়ে স্বয়ং দিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে তিনি তার বাড়িতে ফিরে এলেন। এইদিকে দরজাটা খুলে উদাবাই তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করে আর সেই গিরিধারী গোপালের বিগ্রহটাকে নিয়ে লুকিয়ে রেখে দিয়েছে। এইদিকে মীরাবাই তিনি ভোরবেলায় আজকে মঙ্গলারতি করতে যাচ্ছে। যেই মঙ্গলারতিটা করতে গিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছে, চিৎকার করে বলে উঠেছে, ও গিরিধারী ফেলে কোথায় গেলে, ও গো গিরিধারী, ও গো গিরিধারী, গিরিধর আমার কাছ থেকে তুমি কোথায় গেলে, গিরিধর তাই তুমি আমার কাছ থেকে চলে গেছ তো। কিন্তু শোনো গিরিধর, আমি তোমায় খুঁজতে যাব না। আমি যদি সত্যি তোমায় মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, তাহলে তুমি নিশ্চয় আসবে, আর তোমায় আসতেই হবে। এই বলে মীরাবাই তিনি আজকে হাউ হাউ করে কাঁদছেন। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন Oh,
भगवान सेखानेई थाके बाबा भगवान के क्यों लुकिए रखते पारे ना ताई देखुन आज के अत्याचारेर मात्राटा बाबा आरो बेड़े उठलो हिंसाय दले उठलेन रुद्रदेव जे ताहले की करा जाय एक काज करो विक्रम सिंह जाओ तुमि ओई कामान दिए ओर माधव मंदिर तुमि भेंगे फेलो ओई मंदिरटाई भेंगे फेलले सब शेष আজকে বিক্রম সিংহ বড় বড় কামান দিয়ে আজকে মাধব মন্দির ভাঙতে শুরু করেছে বড় বড় কামান দিয়ে আজকে মন্দির ভাঙছে চারিদিকে বিকট শব্দ কামানের শব্দ যেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে হাজার হাজার ভক্ত আসছে ভাবছে আহারে মন্দিরটা তো ভাঙবে তার সঙ্গে যে মীরাবাইও আছে মীরাবাইও বোধ হয় প্রাণে বাঁচবে না সবাই মীরাবাইকে ডাকছে মীরা মা মীরা আপনি বাইরে বেরিয়ে আসুন মা আপনি দয়া করে বাইরে বেরিয়ে আসুন আর মীরাবাই তখন বলছে আমার গিরিধারী যদি মন্দির ভেঙে যায় আমি আর তাহলে প্রাণে বাঁচতে চাই না গিরিধর আমিও তোমার সঙ্গে চলে যাব গিরিধর আমিও তোমার সঙ্গে চলে যাব তে কত বড় বড় কামান কত শব্দ কত ভূমিকম্প কত কিছু হলো মা যখন ধোঁয়াটা পরিষ্কার হয়ে গেল দেখা গেল মন্দিরটা যেমনই ছিল তেমনি দাঁড়িয়ে রয়েছে রুদ্রদেব বললেন যে ব্যাপারটা কি এ কি সত্যি সত্যি কোনো নাই মায়াবী শক্তি জানি এর আমরা মন্দির ভাঙতে পারছি না বহির শত্রুর আক্রমণে তার মৃত্যু হয়ে গেল যে মৃত্যু হয়ে গেল এইদিকে রুদ্রদেব আর বিক্রম সিংহে তাদের আনন্দের আর সীমা নেই তারা মনে মনে ভাবছে যে যাক একটা পথের কাঁটা আমাদের কাছ থেকে সরে গেছে
বিক্রম সিংহ বলল, গুরুদেব বলুন কি করা যায়। বলছে, এক কাজ করো, এই নাও, একজন কর্মচারীকে ডেকে বলছে, শোন, এর মধ্যে কাল কুড়ি বিষ আছে। এই বিষ নিয়ে গিয়ে মীরাবাঈ যে প্রতিদিন ওই চরণামৃত পান করি, ওই সেই চরণামৃতের সঙ্গে তুই মিশে দি, যা। এইবার সে কর্মচারী, তিনি বাবা বিষটা নিয়ে এসে মিশিয়ে দিয়েছে, আর মীরাবাঈ তিনি প্রতিদিনের মতো চরণামৃত পান করবে। যেই পাত্রটা তিনি তুলে ধরেছে, অন্য একজন দাসী এসে বলল, মা, আপনি চরণামৃত পান করবেন না, মা, ওই চরণামৃত পান করবেন না। মীরাবাঈ বলল, সে কি, আমি তো প্রতিদিন গিরিধারীর চরণামৃত পান, আজ তুমি আমায় বারণ করছো কেন? মা, ওটা যে চরণামৃত নয়, ওর মধ্যে যে বিষ মিশিয়ে দিয়েছে, ওই বিষ খেলে যে আপনার মৃত্যু হবে। তখন মীরাবাঈ বললেন, এর মধ্যে যেমন বিষ আছে তেমন অমৃত আছে, গোবিন্দের চরণামৃত মানে অমৃত, আর একদিকে বিষ। তাহলে দেখি আজকে গিরিধারীর কি ইচ্ছে, আমি মরি না বাঁচি আজকে সবাই দেখবে। আজকে সেই বিষ তিনি মীরাবাঈ পান করছেন। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন আমার, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন আমার, প্রাণ আমার অন্তরে বাহি নিরখি তোমার মন মাছি অন্তর যামি, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন আমার, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন আখির নয়ন মনি মন চিন্তামণি, আখির নয়ন মনি মন চিন্তামণি, হৃদয়ের অনুভূতি স্মৃতি রসারণি, এক প্রাণ আমার, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন আমার, হৃদয় রতন আমার, হৃদয় রতন। যেই বিষ পান করেছে মীরাবাঈর কৃষ্ণ প্রেম আরো বেড়ে উঠল, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অচৈতন্য হয়ে পড়ে গেছে মীরা। সারা গ্রামবাসী দেখলেন মীরাবাঈর বিষেও মৃত্যু হলো না, তার মুখের জ্যোতিটা আরো বেড়ে উঠল। এই কথাটা শুনতে পেলেন রুদ্রদেব, একজন কর্মচারী এসে বলছে, গুরুজি, আপনি তো বললেন ওই বিষটা মিশিয়ে দিতে, কিন্তু বিষকে তো মীরাবাঈর মৃত্যু হলো না। রুদ্রদেব বললেন যে, তাহলে তো আমরা সঙ্গে কিছুতেই পারছি না, আর এর জন্য আমার মা ভবানীর মর্যাদা নষ্ট হচ্ছে। এক কাজ করো, যা বিক্রম সিংহ, ওই মীরাবাঈকে তুমি তোমার রাজ্য থেকে তাড়িয়ে দাও, বের করে দাও তোমার বাড়ি থেকে। ঠিক বলেছেন গুরুদেব। বিক্রম সিংহ বলল, যাও, বেরিয়ে যাও, এই রাজ্যে তোমার কোনো অধিকার নেই, এই সংসারে তোমার কোনো অধিকার নেই, যাও, বেরিয়ে যাও। মীরাবাঈ আনন্দে বললেন, বেশ। মীরাবাঈকে নির্বাসন দিয়ে দিলেন। মীরাবাঈ সেই মেবার থেকে হাঁটতে শুরু করলেন। বাবা,
যাব কোথায়? না যাব আমি বৃন্দাবন। একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিন যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলি রে, একবার চলি রে আমার মন, আমার মন যমুনা পুলিনে শ্রীধাম বৃন্দাবন, যমুনা পুলিনে শ্রীধাম বৃন্দাবন। যেথায় শ্যাম গিরিধারী শ্যাম রাধা শ্যাম গিরিধারী শ্যাম রাধা প্রাণনা, আবার শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। ও দেখবি গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলি রে, একবার চলি রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। হরি বল হরে কৃষ্ণ। তাই আজকে চলেছেন বাবা সেই বৃন্দাবনে, কিন্তু কিছুই জানে না বাবা বৃন্দাবনে হাঁটতে হাঁটতে অনেকদিন পেরিয়ে যায়, খিদে ঠিক নেই, যেখানে কোনো গাছে ফল দেখতে পায় সেই ফল এনে গিরিধারীকে নিবেদন করে। ক্ষুধা তৃষ্ণা কিছুই নেই, আনন্দে ছুটে চলেছে সেই বৃন্দাবন। কিন্তু মায়েরা বৃন্দাবন বাবা তিনি তো কোনোদিন যায়নি, সূর্যচার মুখ দেখতে পায়নি মীরাবাই কোনোদিন, ভক্তিমতী মাইরা কোনোদিন বাবা তিনি ঘরের বাইরে বেরোয়নি। তাহলে দেখুন আজকে ভগবানকে ভালোবেসে সমস্ত সংসারের কিন্তু সুখ পরিত্যাগ করলেন, দামি দামি কাপড় পরতেন, সোনার বালুনকে শয়ন করতেন, সোনার থালায় খেতেন, সেটা তিনি পরিত্যাগ করলেন শুধুমাত্র ভগবানকে ভালোবেসে। আর আমরাও ভগবানকে ভালোবাসি বাবা, কিন্তু প্রয়োজনে আমরা ভগবানকে ছেড়ে দিই। আর মীরাবাই প্রয়োজনে সংসারকে ছেড়ে দিলেন, কিন্তু ভগবানকে তিনি ছাড়েন। হরি হরি বল। তে চলেছেন আজকে সে বৃন্দাবনের উদ্দেশ্যে, অনেকদিন হাঁটতে হাঁটতে পৌঁছলেন মাইরা সেইখানে, কিন্তু সে তো জানে না বাবা এটা বৃন্দাবন, এটা গাছের তলায় বসে গিরিধারীকে আঁচল দিয়ে বাতাস করছে। হঠাৎ এমন সময় দেখুন মাইরা ভগবান একটা ছোট্ট রাখাল বেশ রূপ ধারণ করে এসে বলছে, কি গো? মীরাবাই ভগবানকে দেখে চিনতে পারছি না, গায়ের রংটা কালো, একটা মাথায় পাকড়ি বাঁধাচ্ছে আর হাতে একটা লাঠি। মীরাবাই বলল, কে গো তুমি? তখন ভগবান বললেন, আমার নাম চোরা। যা বাবা, চোরা কি আমার নাম হয় নাকি? হ্যাঁ আমার নাম চোরা। আচ্ছা তোমার নাম চোরা কেন? বলছেন আমি ছোটবেলা থেকে সবার ঘরে মাখন চুরি করে খেতাম, তাই আমার নাম চোরা। আচ্ছা বেশ, তা হ্যাঁ গো তুমি কোথায় যাচ্ছ গো, তুমি কোথায় যাচ্ছ? তখন মীরাবাই বললেন, আমি বৃন্দাবনে যাচ্ছি, আমায় তুমি রাস্তা দেখিয়ে দেবে? ভগবান বলল, বেশ তো আমার পেছনে পেছনেই আসো, আমি তোমায় রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই বলে পেছনে পেছনে যাচ্ছি, যেতে যেতে মীরাবাই জিজ্ঞাসা করছে, ও চোরা বন্ধু, চোরা বন্ধু আমায় যে তুমি এত কষ্ট করে রাস্তা দেখিয়ে দিচ্ছ, আচ্ছা তোমার বাড়ি কোথায় গো? বাড়ি কোথায়? ভগবান বললেন, বালো কহে গোপই আমি এই গ্রামেতে বসি, বালো কহে গোপই আমি এই গ্রামেতে বসি,
বালু কহি গোপই আমি এই রামেতে বসি বালু কহি গোপই আমি এই রামেতে বসি আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী বলি আমার গ্রামে বাস করে যে 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 উপবাসী রহে না সে আমার গ্রামে বাস করে যে উপবাসী রহে না সে আমার গ্রামে বাস করে যে আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী আচ্ছা 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 বেশ এই বলি বৃন্দাবনের রাস্তা দেখে দিয়ে ভগবান চলে গেলেন আর যাওয়ার সময় বলে গেলেন ভালো দেখো বন্ধু আমি চললাম মীরাবাই বলল আরে ও চোরা বন্ধু তুমি আমায় ছেড়ে যাচ্ছ কোথায় তখন ভগবান বললেন যেদিন যখন তুমি আমায় ডাকবে ঠিক আমি তোমার কাছে চলে আসব চলে গেলেন ভগবান মীরাবাই বৃন্দাবনে এলেন যমুনায় স্নান করলেন ভগবানের নাম করতে করতে খুঁজছেন বাবা হঠাৎ মনে হলো যেখানে তো সনাতন গোস্বামী প্রভু রয়েছেন তা যাই আমি একটু দর্শন করে আসি আর সনাতন প্রভু তিনি কোনো বাবা নারীর বদন দর্শন করেন না তাই একজন তার শিষ্যকে বলছে যে বাবা আমি একটু গোসাইজির সঙ্গে দেখা করতে চাই তিনি বললেন আমি এখন কারো সঙ্গে দেখা করতে পারবো না এইবার তিনি এসে বলছে যে মা আপনার সঙ্গে গুরুদেব দেখা করতে পারবেন না তিনি চিঠির মধ্যে লিখে পাঠালেন যে আমি আপনার দর্শন প্রার্থী আমি আপনার চরণ দর্শন করতে চাই ইতি মীরা বলেন এটা দিয়ে আসুন দয়া করে সে চিঠি গুরুদেবকে দিয়েছে গুরুদেব পড়ে যে দেখছে যে আচ্ছা তাহলে মীরাবাই আমার সঙ্গে দেখা করতে চাইছে তিনি চিঠির উল্টো পাশে লিখে দিলেন যে আমি কোনো নারীর বদন দর্শন করি না তাই আমায় ক্ষমা করুন সনাতন প্রভু সে চিঠিটা দিয়েছে আর মীরাবাই পড়ে দেখছে যে কোনো নারীর বদন দর্শন করি না তিনি তখন শিষ্যকে বললেন যে আপনি একটু দাঁড়ান তিনি নিচে লিখে দিলেন যে এই জগতে গোবিন্দ ভিন্ন আর সবাই নারী বাবারা আপনারা যে বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা কিন্তু সবাই নারী মায়েরা হচ্ছে সবাই নারী ভগবান হলেন একমাত্র পুরুষ গোবিন্দ ছাড়া যদি আর কোনো পুরুষ থাকে আমিও তার বদন দর্শন করি এইটা লিখে পাঠালেন আর এই চিঠি পড়ে সনাতন প্রভুর তিনি অবাক হয়ে ছুটতে ছুটতে এসে মীরাবাইয়ের চরণে আছাড়কে পড়েছে মা গো আমি যে বড় অপরাধ করে ফেলেছি মা বড় অপরাধ করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও তাই বাবা আজকে দুজনে মিলে গোটা রাত্রি ভগবানের কথা আলোচনা ভাগবতীয় কথা হলো নিশিপ্রভাততেই সনাতন বাবুকে প্রণাম করে বৃন্দাবনে কিছুদিন থাকার পরে তারপর তিনি চলে গেলেন বাবা দ্বারকা দ্বারকা এলেন কোথায় না রণছোড়জির মন্দিরে ভগবানের আরেক নাম রণছোড় রণ মানে যুদ্ধ ছোড় মানে ছেড়ে দেওয়া যুদ্ধস্থলী থেকে ভগবান পালিয়ে গিয়েছিলেন বলে ভগবানের নাম হলো মাইরা রণছোড় কার সঙ্গে কার যুদ্ধে না যখন জরাসন্ধ ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলেন ভগবান চালাকি করে সেইখান থেকে ছুটে পালিয়ে গিয়েছিলেন বাবা পালিয়ে গেলেন বলে ভগবানের নাম হয়ে গেল রণছোড় তা সেই রণছোড়জির মন্দির আপনারা আজও যদি যান দেখতে পাবেন সেখানে হাজার হাজার ভক্ত মীরাবাইয়ের গান শুনতে বসে থাকে ভিড় হয় আর যেই দিন থেকে মীরাবাই মেবার ছেড়ে চলে এসেছেন সেখানে শুধুই দুর্ঘটনা হাতি শালে হাতি মারা যাচ্ছে ঘোড়া শালে ঘোড়া মারা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না ফসল ফলছে না হাজার হাজার রাজ্যবাসী ধীরে ধীরে মারা যাচ্ছে রুদ্রদেব মনে মনে ভাবছে যে তাহলে তো আমি অন্যায় করে ফেলেছি আমি আমার রাজ্যে রাজলক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছি শনবিক্রম সিংহ
আমরা যে বড় অপরাধ করে ফেলেছি। তোমার বৌদি যিনি হচ্ছে রাজলক্ষ্মী, ঘরের লক্ষ্মী, আমরা যে তাকে তাড়িয়ে দিয়েছি, এই ভগবান আমাদের উপর রুষ্ট হয়ে গেছে, মা ভবানী রুষ্ট হয়ে গেছে। বিক্রম সিংহ বলল, গুরুদেব বলুন কি করা যায়। রুদ্রদেব বলে নেয়, এক কাজ কর, তোমাকে কিছু করতে হবে না, অপরাধ আমি করেছি, প্রায়শ্চিত্ত আমি করব। তাই বেরিয়ে পড়লেন মায়েরা মীরাবাইকে খোঁজ করতে। তিনি বৃন্দাবনে পৌঁছে খোঁজ নিয়ে খবর পেলেন মীরাবাই গেছে বাবা দ্বারকায়। তিনিও ছুললেন দ্বারকায়, অনেকদিন ধরে হাঁটতে হাঁটতে পৌঁছলেন সেই রণছোড়জির মন্দিরে। আর রণছোড়জির মন্দিরে মীরাবাইকে দেখে আনন্দে রুদ্রদেবের বুকটা ভরে গেল। ছুটে এসে মীরাবাইয়ের চরণে আছাড়কে পড়েছে, মা গো আমি যে তোমার উপর অনেক অত্যাচার করেছি, মা অনেক অনেক অত্যাচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি যে অপরাধ করেছি তুমি আমায় ক্ষমা করে দাও। তখন মীরাবাই বলেন, একি গুরুদেব কি করছেন কি আপনি, নানা আমি যে বড় সুখী আছি, আমি যে বড় সুখী আছি, আমি যে গিরিধারী গোপালকে নিয়ে এসেছি। তখন রুদ্রদেব বললেন যে মা তুমি আমায় ক্ষমা করেছ, আমি তখনই ভাবব যখন তুমি আবার আমার সঙ্গে মেবারে ফিরে যাবে, আবার তুমি আমার সঙ্গে মেবারে ফিরে যাবে। তখন মীরাবাই বললেন, দেখুন গুরুদেব আমার জীবনের প্রাণপতি হচ্ছে আমার গোবিন্দ, একজন সতী নারী যেমন স্বামীর আদেশ ছাড়া কোথাও যাই না, তেমনি আমি গিরিধারী আদেশ ছাড়া আপনার সঙ্গে যেতে পারব না, আপনি বসুন আমি এক্ষুনি জিজ্ঞাসা করেই আসছি। এই বলে মন্দিরের ভেতরে প্রবেশ করে আর ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে গিরিধারীর চরণে আছাড়কে পড়েছে, গিরিধর আর নয় গিরিধর আর নয়, আমি যে আর চাই না, আর চাই না, ওই মেবারে ফিরেছি চাই না গিরিধর, তোমার কাছে এসেছি, তুমি আমাকে তোমার কাছে টেনে নাও গিরিধর টেনে নাও। অনেকক্ষণ হয়ে গেল, রুদ্রদেব আবার হাজার হাজার ভক্ত বসে আছে, মনে মনে ভাবলে যে মীরাবাই তো গেছে এক ঘন্টা আগে, কিন্তু তো কোনো সারা শব্দ নেই, সবাই মীরাবাইয়ের নাম ধরে ডাকছে, মীরা মা মীরা দরজা খোলো মা দরজা খোলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। অগত্যা রুদ্রদেব বলেন, এক কাজ করো তোমরা সবাই মিলে ওই মন্দিরের দরজাটা ভেঙে ফেলো। আর যেই সবাই মিলে মন্দিরের দরজাটা ভেঙে ফেললেন, অমনি ভেতরে গিয়ে দেখছি বাবা মীরাবাই নেই, মীরাবাই গেল কোথায়, মীরাবাই গেল কোথায়, সবাই খুঁজছে বাইরে চারদিক খুঁজছে, কিন্তু মীরাবাই নেই, কিন্তু কেউ দেখতে পেল না মা গো। রুদ্রদেব দেখতে পেলেন, মীরাবাই যে গায়ে ওড়নাটা দিয়েছিল না মা, সে ওড়নার এই অংশটা শেষ প্রান্ত একটুকু ভগবানের বুকের মধ্যে লেগে আছে। রুদ্রদেব বুঝতে পারলেন যে মীরাবাই গেল কোথায়। তা মাইরা আপনারাও তো ভাবছেন যে মীরাবাই গেল কোথায়, না মীরাবাই ভগবানের অন্তরে মিলিন হয়ে গেলেন, অর্থাৎ ভক্তির অন্তরে ভগবান থাকে আর ভগবানের অন্তরে ভক্ত থাকে বাবা। তাই মীরাবাই রণছোড়জির সাথে অর্থাৎ গিরিধারীর সাথে মিলন হয়ে গেল। তাই আজকে আমরা সবাই মিলে বলবো একবার, বলো কৃষ্ণ প্রিয়া মীরাবাই কি জয়, বলো কৃষ্ণ প্রিয়া মীরাবাই কি জয়, বলো কৃষ্ণ প্রিয়া মীরাবাই কি জয়, বলো ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইলো।